ক্রিকেট ফুটবলের মতো দলীয় খেলাই হোক কিংবা শুটিং আর্চারির মতো ব্যক্তিগত ইভেন্ট, প্রিয়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রেই দরকার মানসিক দৃঢ়তা। বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে চেষ্টা করা হয় একজন স্পোর্টসম্যানকে পরিপূর্ণভাবে তৈরি করার। এই প্রতিষ্ঠানের নবীন ক্রীড়াবিদদের মাঝে যখন বিষণ্ণতা কাজ করে কিংবা তারা যখন মানসিক অবসাদে ভুগতে থাকেন, তখন কতটুকু সহায়তা দিতে পারে এই প্রতিষ্ঠান? আমরা এখনো হয়তো ওই লেভেলে বর্তমানে এখন অনেকে আসে, এটা এটা এই সাপোর্টটা আসলে কিন্তু কোচকেই দিই বলতে, আমি যেটা আমি বললাম কোচও কিন্তু বলতে পারে ভালো করে, কোচও কিন্তু একজন সাইকোলজিস্টের ভূমিকা পালন করেন, একজন ডক্টরের ভূমিকা পালন করে, তাকে তো একটা ডিসিপ্লিনের মধ্যে সে হুট করেই তো আসতে পারবে না। আমাদের এখানে যেটা যেটা খেলোয়াড়কে তাকে কোচ কনসার্ন করেই আসতে হবে। প্রাথমিক অবস্থায় তাদের কিছুটা হয় প্যারেন্টসকে ছেড়ে আসে, কিছুটা ডিপ্রেশনে ভুগে, বাট কিছুদিন পর যখন বন্ধু বান্ধবদের সাথে থাকে প্র্যাকটিস শুরু হয়ে যেটা চলে যায়, অধিকাংশ ক্ষেত্রে তেমন কিন্তু চাপটা থাকে না। প্রায় 800 শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছেন বিকেএসপিতে। সবার যে সমানভাবে মানসিক পরিচর্যা দরকার এটা মনে করেন না শিক্ষকরা, তবে রুটিন কাজ হচ্ছে সবসময়। সাইকোলজিক্যাল ক্লাস থেকে শুরু করে ব্যক্তিগত কাউন্সেলিং সব সুবিধাই আছে এই বিকেএসপিতে। কনসেন্ট্রেশন ডেভেলপমেন্ট, কনফিডেন্স লেভেল ডেভেলপ, এই বিষয়গুলো স্ট্রেস চাপ কীভাবে করবে, এই জন্য আমরা ব্রিদিং এক্সারসাইজ শেখাই ওদেরকে। তারপর মানে আমাদের এখানে প্রতি সপ্তাহে আমরা প্রত্যেকটা গেম মানে ইন্ডিভিজুয়াল গেমকে এনে আমরা সাইকোলজি প্রতিটা ডিপার্টমেন্ট যাই, যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের এরকম গ্রুপ ডিসকাশন হয়, কারো যদি ইন্ডিভিজুয়াল আলোচনা দরকার হয় তাদের সাথে আমরা এভাবে কাজ করি। কখনো যদি আমরা দেখি কেউ ডিপ্রেশনে ভুগছে বা কি করছে, তখন আমরা তাদেরকে ডেফিনেটলি আমাদের স্পোর্টস সাইকোলজির ওদের কাছে পাঠাই। তখন ওই মনোবিজ্ঞানী আমার এখানে যে আছে তারা কিন্তু তাদেরকে ডিল করে, বাট ইটস নট দ্যাট সিরিয়াস ইন নেচার। একজন সফল ক্রীড়াবিদ হতে হলে যতটুকু মানসিক পরিচর্যা দরকার, স্বল্প পরিসরে হলেও একমাত্র বিকেএসপিতেই রয়েছে সেই সুযোগ। তবে বিকেএসপির বাইরে সেই সুবিধা নিশ্চিত করতে হলে প্রয়োজন ক্রীড়া মনোবিজ্ঞানের আরও ব্যাপক প্রসার। আমিরুল লতিফ বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বিকেএসপি, সাভার,